সেই 1949 সালে আমাদের পরমারাধ্য পূজ্যপাদ গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী এই লেক কালীবাড়ি প্রতিষ্ঠা করার পর থেকে যে ধারা উনি নিয়ে গিয়েছিলেন সেই ধারার কিন্তু আমরা আজও চেষ্টা করছি বহন করা। বঙ্গে বহু তিথিতে কালীপুজো হলেও তার আরাধনার বিশেষ কাল হচ্ছে কার্তিকী অমাবস্যা মহানিশা। সাধারণত তার পুজোয় দেবী দুবার ষোড়শ পূজারে পূজিত হন, সঙ্গে কি হয় না পূজিত হন তার ভৈরব মহাকাল, বাহন মহাপেত সদাশিব, কালী করালী আদি মুন্ডম মালিনী অসিকরা অঙ্গশক্তিগণ এবং ব্রহ্মাদি অষ্টশক্তি অসিতাঙ্গেই অষ্টভৈরব থেকে উচ্ছিষ্ট চণ্ডমালিনী প্রমুখ দেবদেবী। আজকের যে রূপ, এই রূপ কালো পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে আজকে মা যে শাড়ি পরে আছেন এই শাড়িটা এখানে পরানো হবে। যে শাড়ি মায়ের জন্য ব্যবস্থা করা হয়েছিল হঠাৎ কেউ একজন এসে বলল না আমি একটা শাড়ি দোবরে পরাতে হবে, আমাদেরকে বিশেষ অনুরোধ করার পরেতে আমরা সেই ব্যবস্থা করি এবং দেখতে পাচ্ছি যে পল্লীবাসী এবং মায়ের ভক্তরা ভীষণভাবে কিন্তু এতে আনন্দিত হয়েছে।